ম্যাচ আসলে মানে কাউকে কোনো টিমকেই ছোট করে দেখা উচিত না, বাট আমার মনে হয় ওরা খুবই ভালো ক্রিকেট খেলছে, আমরা খুব ভালো ক্রিকেট খেলছি, কিন্তু টি টোয়েন্টি ফর্ম্যাটে মানে এরর মার্জিনটা খুব কম থাকে। বাট আমাদের ছেলেরা অনেক কনফিডেন্ট ছিল, লাস্ট বল পর্যন্ত ভোগ ছাড়ে নেই আর শেষ পর্যন্ত 100% দিয়েছে। মানে আপনি কি কখনো আসলে সত্যি আশা করেছিলেন যে জিততে পারি লাস্ট বলে ওভারে যখন 5 রান? তখন তো আমরা একদম ব্যাকফুটে ছিলাম, বাট সবার একটা জিনিস ভালো ছিল, কেউ খেলা ছাড়ে নাই, সবার মধ্যে এটা ছিল যে একটা উইকেট যদি পড়া যায় আমরা গেমে ব্যাক করবো। আর স্পেশালি আফিফের ওই লাস্ট ওভারটা তো সবাই দেখলেন, ট্রেমেন্ডাস ছিল। আফিফকে কেন বল দিলেন আর আফিফের লাস্ট ওভার সম্পর্কে কি আশা ছিল এবং আফিফকে নিয়ে ওই ওভারটা নিয়ে আসলে একটু যদি বলেন? মনে হয় উইকেটটা খুবই স্লো ছিল আর আমাদের বোলিং অপশনটা একটু লিমিটেড ছিল, তো পেস বোলার ওরা খুবই ভালো খেলছে, নর্মালি আমাদের প্ল্যান ছিল লাস্টে পেস বোলারই করবে, বাট আফিফের উইকেটটা অনেক স্লো, সো আফিফও স্লো বল করে আর ওর মাথা ভালো, গেম ভালো রিড করতে পারে, সো ওই অনুযায়ী আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আফিফকে। সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত, নো ডাউট ওরা অন্যতম ফেভারিট স্বর্ণের জন্য, আপনার কি মনে হয় এটা আসলে একটা সতর্কবার্তা আমাদের দলের জন্য যে মালয়েশিয়ার যে খেলাটা খেললো আমাদের এগেনস্টে? আমার মনে হয় কোনো টিমই ছোটো না, মালয়েশিয়াও ভালো ক্রিকেট খেলে। আপনি যদি ইন্ডিয়া নেপালের খেলা দেখেন, ওখানে নেপাল অনেকখানি আগে ছিল ইন্ডিয়ার সাথে, তো আমার মনে হয় ছোটো করে দেখার কিছু নাই, আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি অবশ্যই যে কোনো দিনে যে কোনো টিম জিততে পারে, ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। সাইফ, একটু যদি ব্যাটিং সম্বন্ধে বললেন, টপ অর্ডার একদমই আসলে যে কলাপস করছিল, আপনি আর আপনি কী করলেন? আপনি খুব সুন্দরভাবে শুরু করেও নিয়ে হলো যে ব্যাটিংটা এরকম হওয়ার কারণ শুধু কি উইকেট নাকি আসলে উইকেটটা চ্যালেঞ্জিং ছিল? এটাকে বলেন, আমার মনে হয় আমাদের অ্যাডাপ্ট করা দরকার, এই উইকেটে যেহেতু খেলা আমাদেরই দায়িত্ব নিতে হবে। হোপফুলি সামনের ম্যাচে টপটারা ভালো করবে আর এরকম সিচুয়েশন আসতেই পারে, সো আমরা এখান থেকে ব্যাক করছি, এটাও একটা ভালো সাইন। আফিফ, কালকে থেকে তো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট শুরু, পাঁচ টিমও আছে, আপনি এখানে আসছেন, একটু যদি বলতেন বাংলাদেশ টিমের জন্য বা অবভিয়াসলি বাংলাদেশ টিম ভালো করুক আমরা সবাই চাই, ইনশাল্লাহ ভালো কিছু করবে, ভালো সেটে আছে টিম, ইনশাল্লাহ ভালো কিছু করবে। আমার মনে হয় একদিন এখনো সময় আছে, আমরা কালকে হয়তো বা বসবো, তখন প্ল্যান করতে পারি কোন কম্বিনেশন নিয়ে গেলে ভালো হয়। আমরা যেহেতু এই উইকেটে খেলি নেই এখন, যেহেতু আমরা খেলছি আমরা বুঝতে পেরেছি যে কী হতে পারে বা কী অপশন দরকার, তো আমরা প্ল্যান করবো ইনশাল্লাহ আর ভালো কম্বিনেশন নেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় ওরা ভালো বোলিং করছে আর উইকেটও হেল্প করছে ওদের উপর, আর্লি উইকেট চলে গেছে, বাট ভালো জিনিস হলো যে আমরা ওখান থেকে ব্যাক করতে পারছি, তো এটাও একটা ভালো সাইন, একটা ভালো টিম। ওকে ওকে।